বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান ফটকে অবস্থান বাংলাদেশের ফুটবল সমর্থকদের। দুর্নীতি ও দলীয়করণ মুক্ত হয়ে বাংলাদেশ ফুটবল আলট্রাসের ব্যানারে বিক্ষোভ করেন তারা। লাল সবুজের আবেগের খেলাটাকে বাঁচাতে সকলের প্রতি আহ্বান জানায় আলট্রাস। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনকে দেয়া পদত্যাগের 24 ঘন্টার আল্টিমেটাম শেষ হয়েছে আগেই। এবার 3 দিনের মধ্যে পদত্যাগের সময় বেঁধে দিল সমর্থক গোষ্ঠীটি। আপনি দেশের ফুটবল থেকে পুরোপুরিভাবে সরে দাঁড়াচ্ছেন, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনার মানতে হবে, আপনি সংগঠক হিসেবে একজন ব্যর্থ মানুষ, আপনার এটা মানতে হবে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাফুফের সাধারণ সম্পাদকের পদ হারাতে হয় আবু নাইম সোহাগকে। এছাড়া বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদি অর্থদণ্ডে দণ্ডিত হন। এ সমস্ত কারণে ফিফা থেকে অনুদান বন্ধ হয়ে গেছে জানিয়ে নিজেদের আন্দোলন জারি রাখার কথা জানায় বাংলাদেশ ফুটবল আলট্রাস। সালাহউদ্দিনগণ ফুটবলের জন্য কি করেছে? ফিফা থেকে অনুদান বন্ধ হয়ে গেছে তার দুর্নীতির তদন্তে, আপনারা আবারও তাকে বুট দিচ্ছেন। বাংলাদেশের তদন্তে সমস্যা থাকতে পারে, আমরা করাপ্টেড, কিন্তু ফিফার দুর্নীতি ইউনিট যখন তাকে বহিষ্কার করে, তারপরে আপনারা তাকে কিভাবে বুট দেন? অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাফুফের নির্বাচন, এমন অবস্থায় সরকারি হস্তক্ষেপ হলে ফিফা থেকে আসতে পারে নিষেধাজ্ঞা। তাই অহিংস আন্দোলন করে কাজী সালাহউদ্দিনের সাথে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণেরও পদত্যাগ দাবি করে সংগঠনটি। তো আমরা অনেক সময়ব্যত আজকে হতে চাইছিলাম, কিন্তু ফিফার কিছু নিয়ম এবং বাধ্যবাধকতা, কারণ ফুটবল আমাদের দেশ, আমাদের, আমরা কোনো নিষেধাজ্ঞায় পড়তে চাই না। নিরাপত্তার কথা জানিয়ে বাফুফে ভবনে স্থায়ী নারী দলের ক্যাম্প 10 দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। সোমবারের মধ্যে দেওয়া হয়েছে ক্যাম্প ছাড়ার নির্দেশ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।